আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্টের সবজির রেসিপি অল্প কিছু সবজি দিয়ে অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা সম্ভব আর এই রেসিপিতে শেয়ার করব অসংখ্য টিপস আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার আসুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি সবিন তেল নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রসুন রসুন আমি লম্বা কুচি করে কেটে নিয়েছি তারপর আমি দিচ্ছি আদা আদাটাও আমি লম্বা লম্বাভাবে কুচি করে নিয়েছি তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাও আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রসুন এক টেবিল চামচ দিয়েছি আদা এক টেবিল চামচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি দুই টেবিল চামচের মতো তো রসুন পেঁয়াজ আদা একটুখানি ভেজে নেব তো রসুনটা আগে দেওয়াতে কিন্তু কালার চলে আসছে তো এখন দিয়ে দিব আমি এক কাপের মতো চিকেন আমি হাড়সহ চিকেন নিয়েছি আপনারা হাড় ছাড়াও চিকেন নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ আর আদা আর রসুন বাটা দিব এক চা চামচের মতো মাংসটা দেওয়ার পর আমি তেলে ভেজে নিব আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না যখনই দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিবেন গাজর প্রথমে গাজরটা দেওয়ার চেষ্টা করবেন কারণ গাজরটা সিদ্ধ হতে টাইম লাগে তো দেখতেই পেরেছেন আমি গাজরটা কত পাতলাভাবে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো আমি একদম ছোট ছোটো কাটিনি একটু বড় সাইজের কেটেছি কারণ ফুলকপিগুলো কিন্তু খুব সহজে গোলে মিশে যায় আর বেশি ছোট করে কাটলে হালুয়া হয়ে যাবে এই জন্য একটু বড় বড় কাটবেন তাহলে দেখতে সুন্দর লাগে আমি দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেটাও আমি একটু বড় করে কেটেছি কিন্তু পাতলা করে কেটে নিয়েছি পেঁপেটাও কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত তারপর আমি দিব বাঁধাকপি বাঁধাকপিটাও দেখতে পাচ্ছেন আমি বেশ বড় বড় করে কেটেছি কারণ ছোট ছোট কাটলে একদম মিশে হালুয়া হয়ে যায় এখন দিয়ে দিব এক চামচের মতো লবণ আর দিয়ে দিব এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া লবণটা কিন্তু একদমই আপনাদের স্বাদ অনুযায়ী আর কালো গোলমরিচের গুঁড়ার কারণে ফ্লেভারটা খুবই দারুণ আসে আর দিয়ে দিব সয়া সস সয়া সস আমি দিব এক টেবিল চামচের মতো তো পরিমাণগুলো কিন্তু আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এতে কোনো সমস্যা নাই স্বাদের একটুখানি উনিশ বিশ হতে পারে কিন্তু আপনি যদি সবজিটা আমার মতো আমার রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে আপনার সবজিও পারফেক্ট থাকবে ভাঙবে না লাদলাদা করবে না বা হালুয়ার মতো হয়ে যাবে না তো এখন আমি সবজির সাথে লবণ তারপরে গোলমরিচের গুঁড়া মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে আমি এটা ঢেকে রাখবো মিনিটের জন্য মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো উপকার পানি ব্যবহার করিনি সবজির ভিতর থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়েই এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর চুলার জালটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখতে হবে লো আছে যদি আপনি তৈরি করতে যান তাহলে বেশি পানি ছেড়ে দিবে। আর যদি মিডিয়াম আছে বা হাইটে করেন তাহলে পানি যেটা ছাড়বে সেটা দ্রুত আবার শুকিয়ে যাবে এখন আমি ক্যাপসিক্যাম দিয়ে দিব ক্যাপসিক্যাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ক্যাপসিক্যামটা দিবেন যখন আপনি সবজিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমরা রান্না করার প্রয়োজন নাই এখন আমি দিব এক চা চামচের মতো টেক্সিন সল্ট আর আধা চা চামচের মতো চিনি চিনির কারণে কিন্তু সবজির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি চার ফাল্লা করে কেটে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি অল্প কাঁচামরিচ দিয়েছি আমার এই অল্প কাঁচামরিচই অনেক ঝাল আর এখন দিব আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা যত পারেন তত কম দিবেন কারণ চাইনিজ রেস্টুরেন্টের যে সবজিটা থাকে সেটা কিন্তু অতিরিক্ত আঠালো থাকে না হালকা হালকা একটা আঠা ভাব থাকে আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক গ্লাস পানি দিয়ে গুলিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন আমি সবজিতে ঢেলে দেবো খুব তো সবগুলো কর্নফ্লাওয়ারের পানি আমি সবজিতে ঢেলে সবজিটা একটু নাড়াচাড়া করে তারপর আমি চুলাটা বন্ধ করে দেবো তো দেখতেই পারছেন আমি এখন সবজিটা একটু নাড়াচাড়া করছি আমি এখানে একটা কথা বলবো সবজিগুলো খুব চাপ দিয়ে বা খুব জোরে নাড়াচাড়া করবেন না সেক্ষেত্রে সবজি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি দিব পেঁয়াজ আমি লাল পেঁয়াজ নিয়েছি চার ফালা করে খেতে পেঁয়াজটা লাস্টে দিতে হবে পেঁয়াজটা নরম হওয়া পেঁয়াজটা যেন মুখে লাগলে কচমচ করে এমনটা থাকাই বেস্ট আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গরম গরম এটা পরিবেশন করব। দেখতেই পারছেন কোন ধরনের ঝোল বা সবজিগুলো ভাঙা নাই প্রত্যেকটা সবজি আসতো আর সবজি কিন্তু একদম ল্যাদলাদা হয়েও যায়নি আপনারা কিন্তু খুব সহজে অল্প সময় এই সবজিটা তৈরি করতে পারবেন আমার সর্বোচ্চ সময় লেগেছে বিশ মিনিট আমি বিশ মিনিটে সবজিটা তৈরি করে ফেলেছি তো আমি বাটিতে বাড়ার পর একটুখানি ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতেই পারছেন সামান্য একটু ধনেপাতা পাতা দিয়েছি সবজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চাইনিজের আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখবেন এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ সবাইকে